কিন্তু ডক্টর রায়হান ফারুকী, ডক্টর রায়হান ফারুকী আপনাকে একটু থামিয়ে প্রশ্ন করি যে আমাদের সঠিক নাম্বারটা আসছে না, সঠিক চিত্রটা আসছে না, আপনি বলছেন হয়তো সেটি একটা বাস্তবতা হতে পারে, কিন্তু WHO তো একটা সময় বলছিল যে দক্ষিণ এশিয়াতেই এই করোনা সংক্রমণের হারটা কম, কেন কম সেটাও একটা গবেষণার বিষয়। মানে সেই অর্থে তো আসলে আমরা ইউরোপ আমেরিকার মতো অবস্থা কি বাংলাদেশে বলা চলে? মানে আপনি যেহেতু বাংলাদেশের সিচুয়েশনটা পর্যবেক্ষণ করছেন। করোনা ভাইরাস সারা পৃথিবী ফ্ল্যাট করে ফেলছে। ইট ডাজ নট ম্যাটার যে ইউ আর বাংলাদেশ অর ইউএসএ অর ইউকে অর অস্ট্রেলিয়া, ইট ডাজ নট ম্যাটার। এই ভাইরাস ট্রিটস এভরিবডি দ্য সেম। আর আমাদের ডাটা আছে, আর আমরা ডাটাগুলি ফলো করি, আর আমরা রিসার্চগুলি ফলো করি। আপনি যে আগে শুরু করছিলেন, এটা অনেক আগের রিসার্চ, এটা কিন্তু আসল রিসার্চ না। আমাদের এখন প্রতিদিন আমরা সারা গ্লোবাল পৃথিবী আমরা রিসার্চ বানাচ্ছি, আর আপনাদের রিসার্চটা বুঝতে হবে কি, এসপেশালি আমাদের আপনাদের বাংলাদেশে আপনাদের তো পরীক্ষা হচ্ছে না, আর যেগুলি পরীক্ষা আছে, ফর এক্সাম্পল নেজাল সোয়াব টেস্টটা, ফর এক্সাম্পল এটা আমরা ডাকি RT-PCR, একটা ওল্ড জেনেটিক টেস্ট, ওইটার কিন্তু ফলস নেগেটিভ রেট আছে। তো মানুষ যাবে, ওরা নেজাল সোয়াব করবে, ওরা বাইরে দেখাবে, ও ভাই আমি নেগেটিভ, না আপনি নেগেটিভ, আপনি পজিটিভ। প্রথমটা নেগেটিভ হয়, তারপরে পরেরটা পজিটিভ। আরেকটা আমাদের অ্যান্টিবডি টেস্টও আছে, অ্যান্টিবডি টেস্ট প্রচুর সমস্যা। আমাদের ইউএসএ তো প্রচুর আমাদের অ্যান্টিবডি টেস্ট আছে, অনেকগুলি নকল, অনেকগুলি সব রাশিং হয়েছে। তো আপনাদের বাংলাদেশে আপনারা কোন অ্যান্টিবডি টেস্ট ইউজ করতেছেন, কোন কোম্পানি থেকে, কোন দেশে থেকে আনছে, এগুলি আমাদের জানতে হবে, আপনাদের সরকার এগুলি জানতে হবে, দে মাস্ট নো। জি।